বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় বড় লোকের লম্বা সোশ্যাল খুললেই র্যাপার সঙ্গে পাইল দেবের গাওয়া বড় লোকের গানটি শুনে গান ঝালাপালা হয়ে গেল গানের নাম দেওয়া হয়েছে গ্যান ফুল বাংলা গানের সঙ্গে পাঞ্জাবি ঢুকিয়ে নতুন করে গানটি কম্পোজ করা হয়েছে গানের মিউজিক ভিডিওতে দোলাতে দেখা গিয়েছে বল ইউটিউ অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে আর বাদশাহ ও পায়েল দেবের গাওয়া এই গান নিয়েই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় সমস্যার র‍্যাপার বাদশাহ ও পায়েল দেবের গান গাওয়া নিয়ে নয় গানের মূল উৎসের কথা স্বীকার না করা নিয়ে ইউটিউবে একটু ভালো করে খেয়াল করলেই দেখা যাবে গানের বিবরণীতে গানের কথায় বাদশার নাম লেখা কোথাও বহু পুরোনো এবং জনপ্রিয় বাংলা গানের উৎসের কথা স্বীকার করা হয়নি আর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব দিয়েছেন অনেকেই অভিযোগ এমন কালজয়ী গানের যিনি স্রষ্টা সেই শিল্পী অনেকের অবহেলার মধ্যেই বিস্মিতই রয়ে গেলেন আর তার গান নিয়ে যা খুশি তাই করে ব্যবসা করে চলছে অনেকেই অথচ সেই রতন কাহার তার প্রকৃত সম্মান পেল না কেউ কেউ লিখছেন বাংলা লোকসঙ্গীতকে যেভাবে ব্যবহার করা হয়েছে তা তার মোটেও ভালো লাগেনি কেউ আবার গানটি যিনি লিখেছিলেন তার প্রতি কৃতজ্ঞতা না প্রকাশের জন্য খুব উগড়ে দিয়েছেন অসাধারণ এমন একটি লোকগীতি সৃষ্টির মূলে যিনি রয়েছেন সে রতন কাহারের কথা এবং গানটি তৈরির মূলে যে গল্প রয়েছে তার সবটাই উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার পাতায় বড় লোকের বিটিল গানটির যিনি প্রকৃত স্রষ্টা সেই রার বাংলার শিল্পী রতন কাহারির একটি ভিডিও শেয়ার করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক প্রদীপ ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় বিশেষ কিছু না লিখলেও পরিচালকের শেয়ার করা এই ভিডিওটি অনেক কথা বলে দেয় এদিকে জ্ঞানদাফুল নামের এই মিউজিক ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হওয়ার পরে অরিজিনাল মিউজিক হিসেবে বাংলা লোকসঙ্গীতের কথা উল্লেখ করা হয় কিন্তু কোথাও লেখা নেই রতন কাহারের নাম তো ভিউয়ার্স আপনাদের ফুল গানটি কেমন লেগেছে এবং এই গানটি শুনে কি আপনাদেরও কান ঝালাপালা হয়ে গেল তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে বিনোদন জগতের লেটেস্ট আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন টিউবলাইট নিউজ